হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের ব্লগে স্বাগত জানাই। তো আজকে আমি যাচ্ছি গুপ্তিপাড়া, গুপ্ত বৃন্দাবন দেখতে। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, তো আমরা গুপ্ত বৃন্দাবনের সামনেই চলে এসেছি। এবার আমরা প্রবেশ করবো, তো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, চলো। আমি প্রবেশ করলাম, তো ভেতরটা বেশ বেশ সুন্দর ছিল, আর চারিদিকে সবুজ। আর এখানে এই মন্দিরটিতে ছোট ছোট কারুকার্যে তৈরি করা হয়েছে। তো ভেতরটা চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি যে বৃন্দাবন মানেই হচ্ছে শান্তিপ্রিয় জায়গা। তো এখানে গাছপালাও রয়েছে, ছোট ছোট ফুল গাছ লাগানো রয়েছে, তুলসী গাছও লাগানো রয়েছে। তো বেশ সুন্দর, তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। তো জায়গাটা সত্যি খুব সুন্দর এবং মনোরম পরিবেশ, আমার তো খুব ভালো লাগলো। তো মন্দিরের পাশে ছোট ছোট আম বাগান রয়েছে, তো চারিদিকটা বেশ সুন্দর আর সবুজের ঘেরা মন্দির মানেই সুন্দর। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো এবং শেয়ার করতে ভুলবে না।